সুন্দর খাওয়া হয়েছে। দেখা যাক, পোনা মাছ দেখা হচ্ছে তো। সিলভার মাছের পুনরায় দেখতে সব পুঁটি আর ছোট রুই পোনা না পানি কত তালি সব জায়গায় ওঠে, মানে খাবির দেওয়া হয়েছে তো যা আছে সুইচি চলে আইছি। না আমি দেখলি বুঝবো নি, কারণ হচ্ছে দুই সাইজ সিলভার আছে তো, একটা একটু বড় আছে একটা এই যে এইটা একটা সিলভার উঠছে, এটা ছোট সাইজ আছে এই কিনা? এই ছোট সাইজ। হ্যাঁ উঠছে সিলভার, ভেরি তো। আরেকটা উঠছে তাহলে বড় সাইজ। এইটি হলো ছোট সাইজ সিলভার, এই এতটুকু ছিল, খুব সুন্দর গঠন হয়েছে সিলভার, এতটুকু ছিল, মেলা বাড়ছে তাই নি? গঠনটা ঘেন খালি প্রোটিন দিলেই বাড়বে। আর এই দেখ ওই এমন ট্রান্সফার করলে আরো ভালো হবে। রেডি হলো, এই যে বড়টা 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 বাড়ে না, টেম্পারে হচ্ছে না, যে যা হয়েছে মোটামুটি তোমার বাড়ছে, পুঁটি দেখছো ভরা। এই তো ছোট সাইজ, কটা কেজি হবে, কত 70টা? 90টা না না হয়তো না 70টা নব্বইটা লাগে এবার। ওজন আছে। আর একটা উঠছে রুই, এই দাও এখন, এই দাও কইটুক, মানে এগুলি আগে বোঝা যায় নাই যে এগুলি রুই ওই যে নাকি দেখুন, ডাইরকি, যদি এখন যদি এখন দেওয়া এখন থাকে এখন বোঝা যাচ্ছে। এই যে ভালোই হয়েছে। তাদের রুইয়ের ধানে পর্যাপ্ত আছে যা বোঝা যাচ্ছে, ওদের এই যে প্রচুর। ওইটা একটা ইট করে হাং ইট করে আর একটা সিলভার কইটুকু দেয় হবে। ওটা ফ্যাট রুইয়ের পোনাই তো বেশি, বাটা উঠেই নেই দেখছো, বাটা ভালো দার লাগবে দিকে। প্রোডাকশন খাদ্য ঠিক মতো দিলি রুই সাইজ হবে। এইটি হলো তোমার বড় রুই, বড় সাইজ, এই রুইয়ের ধানে আর কিনবো কে, এনেই প্রচুর। প্রচুর পুঁটি, এই যে সিলভার, পুঁটি উঠবি না নি তো, গুজরি টান দিলেন কি হবে দেখা যাক, এখন তো 10-15 দিন আছে। এই সামনে রুইগুলি ফাইন উঠবে, কিন্তু এইগুলি 10-15 দিন পর বাড়তে পারে কিছু। কিছু বাদ দিয়ে কিছু বাদ দিয়ে